শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম হলো ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান। আমার বাবার নাম হলো মরহুম আলহাজ মুরমিয়া চৌধুরী। আমার মাতার নাম হলো মরহুম আলহাজ জামিনা বেগম। গ্রাম উপস্থলীয় সরল, থানা বাঁশখালী, চট্টগ্রাম। প্রাইমারি শিক্ষা হলো আমার নিজস্ব আমাদের স্কুলে, ক্লাস 4। এরপরে পাশের গ্রামের একটা জুনিয়র হাই স্কুল ছিল, সেটাতে সুপর্ণ মাসপান সরকার 3 বছর, আমি 5, 6, 7 3 বছর লেখাপড়া করলাম। তারপর চলে গেলাম হাই স্কুলে, বলছির হাই স্কুল বাঁশখালীতে, তখন ওদের সেকেন্ড হাই স্কুল। সেই বলছির হাই স্কুলে আমার ক্লাস 8, 9, 10, তখন আমার তো কোনো SSC SSC ছিল না, তো ম্যাট্রিকুলেশন, আমি ম্যাট্রিকুলেশন পাস করলাম 1960 এসে সিটাউন কলেজে ভর্তি হলাম। চট্টগ্রাম বড়দা ইস্তিতে ভর্তি হয়ে অপেক্ষিতে ওখান থেকে ইয়ে করে এসে মেডিকেল কলেজে ভর্তি হলাম। মেডিকেল কলেজে ভর্তি হওয়ার পর মেডিকেল কলেজে ওই বিভিন্ন কর্মকাণ্ডে ছাত্র সংসদের সাথে জড়িত ছিলাম। প্রথমে আমাকে, আমি ছিলাম ফার্স্ট ইউনিটে সংস্কৃতের সংগ্রাম, তারপর বিভিন্ন কাজকর্মে গিয়েছিলাম। 1968 সালে MBBS পাস করলাম। চাকরিতে মেডিকেল কলেজে ডক্টর স্কাবের আমি সাধারণ সম্পাদক ছিলাম এবং বাংলাদেশ মেডিকেল ইনস্টিটিউশনের চট্টগ্রামের যুগ্ম সম্পাদক ছিলাম। তো 1970-71 আমাকে ট্রান্সফার করা হয়েছিল মুক্তিযুদ্ধের সব আগে আগে। আমি যাব মিরপুর মেডিকেল কলেজে, আমি যাব যাব এই প্রত্যাগত হঠাৎ ইয়ে আরম্ভ হয়ে গেল। খুব একটা একটা নেশা কারণ ইয়ে হয়েছিল আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজে। তখন আমাদের যেখানে 500-bed হসপিটাল বলা হয়, সেখানে আমরা সাধারণত ইনজুর্ড কেস আমরা সার্জিক্যাল ইয়েতে ভর্তি করি, কিন্তু তখন সার্জারি মেডিসিন আই ইয়েটি যে যেখানে পারছি আমরা ভর্তি করেছিলাম। প্রায় 300-350 লোক ওই ইয়ে ওদের নির্যাতিত লোক আর কি, খুব অবস্থান ইয়ে করছিলাম, আমরা ভর্তি করছিলাম। এটা কোন 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 মাসের কল? আবার 1971 সালের মার্চের প্রথম প্রথম যখন আমাদের লোকেরা ইনজুর্ড হয়ে ওই আসছিল ওই ঘটনাতে, কিছু কিছু ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে আমরা ব্লাড নিয়ে আমাদের বাঙালিদেরকে ইয়ে করেছিলাম। যখন স্বাধীনতা স্টার্ট হলো, তখন যখন আর্মি এখানে চট্টগ্রামে এসে গেল, তখন একটা লিস্ট তারা, আমরা যারা ওই তারা নেতৃস্তরীয় ছিলাম, তাদের একটা লিস্ট দিয়ে দিল, যেহেতু ওরা আমাদেরকে
পশ্চিম পাকিস্তানের থেকে রক্ত নিয়ে বাঙালিদেরকে ইয়ে করছে, তার বিয়ে আরও খেপছে, তখন বলবে ওই মেডিকেলগুলো রেড করবো। এটা হলো সবাই আড়াইশ তারিখ রাত্রে যে যা পরন্তু তৈ একটা ইয়ে নিয়ে বের হয়ে সব লগের দিকে চলে গেলাম। আমরা পাঁচজন ছিলাম, যেই দিন আটে উনত্রিশ তারিখ থেকে তিরিশ তারিখ আমাদের সিটিং কোর্ট সেলিং হচ্ছে। আমরা যেই ভাষায় ছিলাম রেজাউল কাদের, ডক্টর রেজাউল কাদের ওদের ভাষা আমার মামা লাগে, সেলিং এসে ওখানে ইয়ে হলো। তখন সে সেলিং করে তখন আবার উঠে ইয়ে দিলাম, এক রাত্রির ওখান থেকে আবার ওখান থেকে পলাই গেল। আস্তে 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 গিয়ে রাত্রে দুইটায় বাঁশখালি ঢুকলাম। আমার যেটা চেয়ারম্যান ছিলেন ইউনিয়ন পরিষদে, ওখানে দেখলাম তো অনেক হিন্দু ওই পূর্ব বাঁশখালির থেকে আমার বাড়িতে। ওই যেহেতু আর্মি জায়গায় আমি বললাম তো আমি থাকাটা এখন নিরাপদ না, আমি পলাই গেলাম কক্সবাজার চকরিয়ে। দুই তিনটা তিন দিন পরে কক্সবাজার রেড করলো, আর্মি গিয়ে চকরিয়ে রেড করলো। ওখান থেকে বাঁশখালি আসলাম, বাড়ি আসতে পারছি না। আমাদের পূর্ব বাঁশখালি হলো ভাত, পশ্চিম বাঁশখালির সমুদ্র। আমার সাথে আবার আরও লোক ছিল বাঁশখালি থানা আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি এবং অন্যান্য যারা, তা আমাদের সমুদ্র উপকূলে একটা খামার বাড়ি ছিল। পরে যে এখানে আর্মি আসবে না, তোমরা সব ওখানে চলো, ওখানেই তোমরা ট্রেনিং নাও, আমি ওখানে সব খবর। আমার যেটা কিন্তু মুসলিম লীগের চেয়ারম্যান হলো তো খুবই বলতো, আমি খরচ আমার ওখান থেকে রান্নাবান্না আমার ইয়ে টিয়ে সবার চলে আসে, রান্নাবান্না করে খাইবে। আমরা ওনার নামটা কি হাজি নওয়াব আলী চৌধুরী, তো তোমরা ওখানে ইয়ে করো, এইদিকে আসার দরকার নেই, সমুদ্র উপকূলে থাকো। তো ওদেরকে ইয়ে দিয়ে সময় আমরা সবাই চলে গেলাম তার ভিতরে জলদি করেছি। জলদি থাকতে গিয়েছিলাম আমাদের নুরুল কবির চৌধুরী। এই করতে তো সময় চলে যাচ্ছে, তারপরে ডাক্তার ইসু আমরা এই করলো কি আপনি এদিক থেকে টাকা পয়সা যা হয় আর ওষুধ কালেকশন করে আমাদের লোকদের চেয়ারম্যান সাবের আহমদ চৌধুরী বলে দেখো আমি ইয়ে করবো বুদ্ধি না বলতে আমার এখানে এই গোডাউনে থাকবে, বাইরে তালা মারা থাকবে, রাত্রে একজন ইয়ে থাকবে, কেউ আসু করবে যে না আমার নাই, আমি ভিতরে থাকতাম বাইরে তালা মারা। তো ওখানে রাত্রে এই মুক্তিযোদ্ধারা আসতো ইয়ে করতো, ওই অমুক ক্যাম্প ওষুধ নিয়ে যাও, অমুক ক্যাম্পে টাকা দিয়ে দাও, এই করতে করতে কোনো রকম আল্লাহ করে কয়েক মাস গেল আমি টাউনে আসতেছি কোনো একটা কারণে। কালুঘাট ব্রিজ, আমরা যখন ব্রিজ পার হচ্ছি কালুঘাট ব্রিজের ওই পাশে, ও আমার চেয়ারম্যান সাহেব ইয়েতে যাচ্ছেন নভেম্বরে কি নভেম্বর বোধহয় হজে, আমার জেঠা দেখি যে রাজাকার আলবদর ওদিকে আর্মি ইয়ে করতেছে, আলবদরের বলো যে আমার মেয়ে পড়ে আমার এটাসি পড়ার পরে আমার স্ট্যাটাস কো দেখছে, এটা একটু সোসাইটাল ছেলেটা বেশি বয়স না, বিশ থেকে একুশ হবে, আমাকে কীরকম থাকিয়ে আসে বলছে আপনি কি ডক্টর মান্নান সাহেব বুঝেছি কেন আমার বাপকে মেডিকেল কলেজ যখন পড়তো ওইটা আমার খুব মানে একটা মনে থাকার বলো স্যার ছেলেটাও খুব ইয়ে করতেছে অসুখ মানে তার অশ্রু সজল অবস্থা, আপনি মেডিকেল কলেজ আমার বাপকে যখন নিয়েছিলাম আপনি চেষ্টা করে আমার বাপকে ইয়ে করেছিলেন, আমি ওনার ছেলে, আমার বাড়ি বাঁশখালি, আমি অমুকের ছেলে, আমি নামটা জিজ্ঞেস করে নিই আমার ওদিকে আর্মি সিলাচ্ছে এই এদিকে এদের ফটো এদের বলছে বলছে না ইস্কো ছোড় দিয়ে এখন হো গিয়া এই আর্মি থেকে ওখানে একবার পার পেলাম। আরেকবার যখন ইয়ে করতেছি দু হাজারে গেলাম বাস থেকে নামাই ধরলাম আমাদের কয়েকজন, তো কী বলবো আমি একটা করছিলাম কি যেহেতু আমার জেলা ইয়ে রয়েছে চেয়ারম্যান আমি ইউনিয়ন পরিষদের সচিব এটা ইয়ে নিয়ে একটা সার্টিফিকেট খেয়ার, তা বললাম যে আমি তো নৌকরি কর্তায় ইয়ে এইছি কোথায় আমি শহরে গেছি। আমাদের যেটা শান্তি কমিটির যে প্রেসিডেন্ট নবী চৌধুরী ওনার কিন্তু একটা অবদান আছে, আমরা যখন গেছি না বাড়ি হলে নাম কি দেখুন যাও হাম খাসগর বইবা ওই দিশে তো শান্তি কমিটির এইটা কিন্তু আমাদের জন্য মানুষ পাবলিকের তো আন্তরিকতা না থাকলে আমরা তো কোনো দিনেই এই স্বাধীন হতো না, শুনুন কোনো দিন হতো না, আমাদেরকে লুকিয়ে রাখত ভাবতেই তো যে আপনি ওই জায়গায় থাকেন আপনারা থাকেন আমরা বাইরে। স্বাধীনতার পর আমাদের যা মেডিকেল কলেজের একটা জিনিস আমি আজকে বলবো যে অনেকে অনেক কিছু করেছে মাহফুজ ডক্টর ইসু এরা
আমি এই ধরনের আমি কিছু ইয়ে করি নাই। একটা বাড়ি গভর্নমেন্ট আমাকে ইয়ে দিচ্ছিল লিজ, কিন্তু আমি সেই লিজ কিছু বলো যে মামা নিয়ে না কেন বলো যে মানুষ বলবে যে আপনি জোর করে দম করছেন। এরপরে সৌদি আরব আমি মদিনা শরীফে চলে গেলাম, সৌদি আরব 15 বছর ছিলাম 1977 থেকে 77 থেকে কত 91 পর্যন্ত। এই 15 বছর আমি ওই হজ কমিটির চেয়ারম্যান ছিলাম, বাংলাদেশ হজ মিশনের হজ কমিটির চেয়ারম্যান। এবং খুব পাল্লায় কাজ করার একটা সুযোগ দিয়েছে, এটা আমার জীবনের একটা সান্ত্বনা এবং সফলতা। এই যাবৎ যা কিছু করেছি সব কিছু নিজের মানুষের সেবা করে গেছি, মানুষের কাছ ততটুকু আমরা করছি এখনো করি আর কি। আমি রুগী দেখেছি কিন্তু ওই 10টা দেখি 7টা হয়তো ফিরিস দেখতে হবে, তারপরে গরিব লোক ফিস দিতে পারছে না, কেউ 300 টাকা দেবে 100 টাকা দিতে যাও, এই এই হলো আমার প্র্যাকটিস আছে। রুগী কিন্তু আছে আমার যথেষ্ট, কিন্তু এইরকম আমার মায়ের একটা ইচ্ছে যে বাবা বলো দেখো আল্লাহ পাকে যা দিছে তোমার পৈতৃক যে তোমার নিজেও ডাক্তার যখন সেটা ডাক্তারকে পাবো মানুষকে খেদমত করার এক ইয়ে করো। শুনে আমি এখনও যদি বাঁশখালী যাই কমপক্ষে 50 থেকে 100টা রুগী দেখবো, ওরা জানা যায় ফ্রি রুগী দেখি আমি, কোনো পয়সা নেই বাঁশখালী তো কোনো পয়সা নেই। আমি যখনই বাঁশখালী যাই তখন এই রোগ একমাত্র সম্পূর্ণটা বেশি দেশ স্বাধীন বেশি পশ্চিম পাকিস্তানের থেকে আমরা মুক্তি পেলাম, কারণ আগে একটা কমনওয়েলথ স্কলারশিপ আসলে করাচি লাহোর হয়ে যদি টাইম চলে যাবে ঠিক এর আগের দিন বাংলাদেশ ইস্ট পাকিস্তানে আসতো, তা আমরা বাস্তব করতে টাইমে চলে গেছি আমরা স্কলারশিপ পাবো। এইটা ছিল আমাদের এই চিন্তাকে মুক্তির জন্য আমরা এই করেছিলাম, কিন্তু এখন তো সেই জিনিস আর আরও নাই। এখন যেই পাওয়ার যায় সেই সবসময় তার নিজের রুটি গরম করতে চায়, সেই পাওয়ার নিজের পাওয়ারকে স্থায়ী করার জন্য চেষ্টায় থাকে। পাবলিকের চিন্তা বোঝে দেশ গড়ার চিন্তা খুব কম লোকেই করে। এইরকম অনেক এক্সাম্পল আছে যেগুলি আমি বলতে চাই না, তবে আমাদের যে স্বপ্ন ছিল যে ইচ্ছে ছিল যে আগ্রহ ছিল যে উদ্যম ছিল যে মনোবৃত্তি ছিল যেই মনের দৃঢ়তা দিয়ে মুক্তিযুদ্ধের নিজের জীবনকে বিভিন্ন মানুষ করেছিল তারা তাদের সেই স্বপ্ন পূরণ করতে পারেনি, আমার মনে এখনও পূরণ করতে পারে সেই সুযোগ। ভবিষ্যতে যদি কোনোদিন প্রজন্ম আপনারা যদি কোনোদিন ইয়ে করেন আমাদের নেক্সট প্রজন্ম যদি কোনোদিন ইয়ে করেন তাহলে আমাদের আমরা যদি মরে হতে তারা আমাদের মৃত হত্যা শান্তি। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।